রাজধানীর ফুটপাতে গড়ে ওঠা অবৈধ কাঁচাবাজার ও দোকান উচ্ছেদ সহ যৌথ সিটি কর্পোরেশনের অধীনে গঠিত বাজার ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম চালু করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর মাছ ও কাঁচাবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতি। রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানান সংগঠনের সভাপতি আনোয়ার হোসেন শিকদার। এ সময় বলা হয়, ঢাকা সিটি কর্পোরেশন উত্তর দক্ষিণ অসংগতিপূর্ণভাবে দোকানের ভাড়া বৃদ্ধির আদেশ বাতিল করতে হবে, ফরমালিন প্রতিরোধের নামে ক্ষুদ্র ব্যবসায়ীদের হয়রানি না করার অনুরোধ করা হয় এই মানববন্ধন থেকে। মাছ তরকারি পরিবহনের চাঁদাবাজি বন্ধ করাসহ কাঁচামাল যাতায়াতে অগ্রগতি দেওয়ার দাবিও জানান হয় মানববন্ধন থেকে।